আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে দিনের বেলা কীভাবে আমি মুরগিগুলা ধরি, কারণ হচ্ছে দিনের বেলা নাকি মুরগিগুলা ধরতে গেলে অনেক সময় উড়াউড়ি করে এবং উড়াউড়ি করে গিয়ে একটার উপরে আরেকটা পড়ে, তারপরে একটা মুরগি আরেকটা মুরগিটাকে ক্ষত করে ফেলে বা ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমি এর এই ভিডিওটি করা, আমি যেভাবে মুরগিগুলো ধরি এই এই জিনিসটি আপনারা যদি সবাই ফলো করেন তাহলে আপনারা ধরতে পারবেন খুব সহজে মুরগিগুলো, কোনো সমস্যা হবে না। ধরতে গেলে দেখা যায় মুরগাগুলো দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে মুরগাগুলো বই পেয়ে ফেলে, বই পেয়ে ফেললে আবার এটা আমেশার ঝুঁকি এসে পড়ে। সেজন্যই আপনাদের মাঝে আমি এই টিপসটি শেয়ার করতেছি। দেখেন আমি চারিদিকে পর্দাগুলা নিচে ফেলে রাখছি যাতে ভিতরে একটু আলোটা কম লাগে, এবং আমি একটা নেট ইউজ করছি। নেটটা দিয়ে সেটা যেই মুরগাগুলো আমি সেল করব, কিছু মুরগা সেই মুরগাগুলো এক সাইডে চাপিয়ে নিছি। আমি ক্যারেটটি জিরো করে নিতেছি। আরেকটি কথা, আপনারা সব সময় 15 থেকে 20টা মুরগি একসাথে ওজন দিবেন। শুরু
ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ।